রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় পর্বের খেলায় ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা। খেলায় শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন মেসি মারিয়ারা, তবে রেফারিংয়ের মান নিয়ে ইতিমধ্যে যথেষ্ট প্রশ্ন উঠেছে। খেলায় 4-3 গোলে হেরেছে আকাশি সাদারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির ভূমিকায় থেকে নিরপেক্ষ থাকতে পারেনি ইরানের আলিরেজা ফাগানি। ফ্রান্সের মুখোমুখি হওয়া আর্জেন্টিনা শুরু থেকেই ছিল চনমনে, মাঝমাঠের পুরোটা ছিল আর্জেন্টিনার দখলে। তবে খেলার মাত্র 13 মিনিটের মাথায় আর্জেন্টিনার গত ম্যাচের তারকা মার্কোস রোহোর মাঝারি ট্যাকেলে ডি বক্সের ভিতরে পড়ে যান ডাম্বেলে। এরপর ফ্রান্সের খেলোয়াড়রা ফাউলের আবেদন করলে রেফারি কোনো কিছু বিবেচনা না করেই পেনাল্টি দিয়ে দেন, আর গ্রিজম্যান গোলে এগিয়ে যায় ফ্রান্স। রিপ্লেতে দেখা যায় ডাম্বেলে বল নিয়ে পাল্টা আক্রমণে গেলে পিছন থেকে ট্যাকেল করেন রোহো, একসময় বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফ্রান্সের এই মধ্যমাঠের প্রাণ ভোমরা। এরপর রোহোর হালকা ধাক্কায় পড়ে যান ডাম্বেলে। ডাম্বেলে পড়ে যাওয়ার সময় তার কাছে বলের দখল ছিল না। এই ঘটনায় কোনো কিছু না দেখেই রোহোকে হলুদ কার্ড দেখান রেফারি, আর ফ্রান্সকে উপহার দেন পেনাল্টি। ফুটবলপোতারা বলছেন এমন মুহূর্তে রেফারিকে পেনাল্টির মতো সিদ্ধান্ত নিতে হলে আরও সতর্ক হতে হবে। বাজে রেফারিংয়ের শেষ এখানেই নয়, প্রথম গোলের কিছুক্ষণ পর আবারও হালকা টেকেলে আর্জেন্টাইন রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফোকে হলুদ কার্ড দিয়ে ফ্রান্সকে গুরুত্বপূর্ণ স্পট ফ্রিকিক উপহার দেন রেফারি আলিরেজা। এরপর হালকা ট্যাকেলে রেফারি হলুদ কার্ডের শিকার হন মাসেরানো। অন্যদিকে মেসিকে প্রতিপক্ষের ডি বক্সের ভিতরে ট্যাকল করে ফেলে দিল, কোনো ফাউল ধরেনি রেফারি। আর্জেন্টাইন খেলোয়াড়দের সামান্য ধাক্কাতেই একের পর এক ফাউল ধরেছেন রেফারি। এদিকে দ্বিতীয়ার্ধের শুরুর 10 মিনিটের মধ্যে ফের রেফারির হলুদ কার্ডের ফাঁদে পড়েছেন এবার বানেগাও। মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন ওতামেন্দিও। স্পোর্ট পক্ষপাতের এই ম্যাচে ফ্রান্সের মাতুইদি ও পাবাডো কার্ড দেখেন, কিন্তু ফাউলের অধিকাংশ সিদ্ধান্তই গেছে আর্জেন্টিনার বিপক্ষে। ঘোরো আর্জেন্টিনা বিরোধীরাও বলবেন নিকোলাস তাগলিয়াফো আর মাসেরানোকে কার্ড দেখানো একটু বাড়াবাড়ি হয়েছে রেফারি আলিরেজার। উল্লেখ্য, এই বিশ্বকাপে জার্মানির বিদায় ম্যাচে অতিরিক্ত 6 মিনিটের খেলা 9 মিনিট পর্যন্ত গড়ায়, অথচ ফ্রান্স আর্জেন্টিনার ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের বাকবিতণ্ডায় অতিরিক্ত মিনিটের অধিকাংশ সময় নষ্ট হলেও রেফারি আর এটি বিবেচনায় নেননি। এরপর আর খেলায় ফেরা সম্ভব হয়নি আর্জেন্টিনার। বিশ্বকাপ থেকে বিদায় নেয় মেসি ডি মারিয়ারা।